ভাবছিলাম আমি একটু দাদুর সাথে দেখা করে আসি। আসলে দিদিও তো এখানে, তাই দাদুকে দেখাশোনা করার মতন ওখানে কেউ নেই। আমি দেখেছি নিচে অনেক লোক ছিল, সন্তুকে দেখতে পাইনি, হয়তো কোথাও কাজে আটকে আছে। কিছু না কিছু ব্যাপার তো এক্ষেত্রে আছে, যে কারণে সন্তুরি আমাকে মিথ্যা কথা বলেছে। কিন্তু কি কারণে আমাকে মিথ্যা কথা বললো? কারণ ও তো জানে যে আমি মিথ্যা কথা একেবারেই পছন্দ করি না। তাহলে এই কাজটা করলো কেন? অন্তরে গেছিলে, নাচ করাচ্ছে। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ, মালকিন, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে, আর আপনাকেই হাটটাতে খুব ভালো মানিয়েছে। এই চম্পা কলি, এদিকে আয়। ইশমার বাচ্চা, যখনই তোকে দেখি না মনে হয় যেন আগের জন্মের কোনো পাপের ফল ভোগ করছি। ওদিকে কি আছে, কাজ নেই? হ্যাঁ, আরে যা না, যা। দিদি, আমি ভাবছিলাম যে এই হারটা পরলে তোকে খুব সুন্দর লাগবে, আর দেখ না তোর শাড়িটার সাথেও খুব মানাবে, খুব সুন্দর লাগবে তোকে দেখতে। দাঁড়া, আমি পরিয়ে দিই। না শান্ত, তুই আমার শাশুড়ি, সেই সম্পর্কে আমার এই হাতটা পরা উচিত। কিন্তু যদি তুই বোন হিসেবে এই হাতটা আমায় দিতে চাস, তাহলে ভবিষ্যতে কোনো দিন আমার আত্মসম্মান নিয়ে এভাবে খেলতে আসিস না। সন্ত, তুই ধর্মরাজ মাহিয়াবংশী স্ত্রী, আর আমার স্বামী অর্জুন। ও যা রোজগার করে আমি তাতে সুখী, কিন্তু তুই এটা বোঝানোর চেষ্টাও করিস না যে আমার আর অর্জুনের কোনো কিছুতে অভাব রয়েছে। সব কথার মধ্যে খারাপ খুঁজিস কেন? আমি তো তোর ভালোর জন্য বলছিলাম। আমার ভালোটা আমি বুঝতে পারি শান্ত, বাদ দে। আমার স্বামীর যতটা সম্মান আছে, যতটা অধিকার আছে, আমি তাতেই সুখী। তুই এই বাড়ির মালকিন আর আমি বৌমা, তুই বারবার আমায় এভাবে কেন অপমান করতে আসিস? দেখ শান্ত, আত্মসম্মান মালিকের হোক বা গরিবের, যদি তাতে আঘাত লাগে কষ্ট সবারই হয়। এই জন্য এই হাতটা তুই পরে থাক। আর হ্যাঁ, ভালো হবে এই হাতটা যদি তুই তোরালকে দিস। দিদি, এসব তুই। হ্যাঁ শান্তরে। আরে খেমি, আমি তোমাকে বললাম না ওখানে গিয়ে বসতে, এখানে কি করছে শান্তরির সাথে? চলো এসো, ক্লান্ত হয়ে পড়বে না হলে। কিছু না মা। মিথ্যে বলছিস না? মারে, যখন খেমি বাড়ির বউ হয়ে এলো আমি খুব খুশি ছিলাম। আমার মনে হলো তুই একটা সঙ্গী পেলি, তুই তোর মনের কথা ওকে বলতে পারবি। কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে, তোদের দুজনের মধ্যে যা হচ্ছে তা নিয়ে খুব চিন্তায় আছি রে মা। কেউ যদি জানতে পারে তোদের দুই বোনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে, তাহলে যে কেউ এর সুযোগ নেবে। এক গোছা লাঠি অনেক বেশি শক্তি ধরে, তার উপর একটা পুরো বাড়ি তৈরি হয়। কিন্তু এই লাঠি যদি একটা সরে যায় তাহলে ভেঙে পড়া খুব সহজ। দেখ মা, কাল তোরও পরিবার হবে, সন্তান হবে, এই কথা তোকে এই কারণেই বলছি, তুই ওদের সবার চেয়ে বড়। আর এই সম্পর্ক তোকেই ধরে রাখতে হবে মা। আর বেশি ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। চল চল মা। দিদা, শান্ত, চলে এসো, কেক কাটার সময় হয়ে গেছে। নতুন বছরের কেক এই বাড়ির বাচ্চারা কাটবে, বিভা আর মুঙ্গি।
Okay, everybody. Then let's begin the New Year countdown. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাকে। এসো বুকে এসো। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। খেমি, নতুন বছর তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে আসো। তোমারও ভালো হোক পিসিমা। আরে, তোমার জন্য একটা উপহার আছে, দিতেই ভুলে গেছি। মালিক। হ্যাঁ বল। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। তোকেও। কি হয়েছে মালিক, আপনি রেগে আছেন? না না, আচ্ছা আমি তোকে ডাকলাম তার কারণ হলো তোর দাদু এসেছিলেন নিচের ওই অনুষ্ঠানে, মুঙ্গিকে ছাড়তে এসেছিলেন। দেখা হয়েছে ওনার তোর সঙ্গে? না, আমি তো দাদুকে দেখিনি। হ্যাঁ, তুই দিনের বেলা ওনার সঙ্গে দেখা করে এসেছিলি তো, সেই কারণেই রাতে তোর সঙ্গে দেখা না করেই হয়তো চলে গেলি, আর তুইও তাছাড়া ব্যস্ত ছিলি হয়তো। হয়তো সেই জন্যই, যদিও আমি দাদুকে বলে দিয়েছিলাম যে আমি কালকে আবার যাব দেখা করতে।